হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। এই যো, আজকে বানাবো হচ্ছে বিট আর গাজর আর কড়াইশুঁটি দিয়ে হচ্ছে ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপ কিন্তু একেবারেই সোজা বানানো, কোনো ঝামেলা নেই। আর এই চপটা নিরামিষই হয়, তো নিরামিষভাবে আমি করে দেখাবো এটা কিভাবে কি করে কি করি। আর সবটাই কিন্তু একেবারে সোজা, মানে সোজা পদ্ধতি দিয়ে আমি রান্নাটা করব। আর এই চপটার মানে পুরটা আমি এখন বানাবো, আর রাত্রেবেলা এটা ভেজে খাবো। কারণ না সন্ধ্যাবেলায়, রাত্রেবেলা বলতে সন্ধ্যাবেলায় কিন্তু যে কোনো চপ খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এটা সন্ধ্যাবেলায় খাবো, আর এখন আমি পুরটা বানিয়ে রাখবো। তো এই যে দেখো, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই বিটটাও আমি ধুয়ে নিয়েছি, গাজরটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে কড়াইশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি। তো কড়াইশুঁটিগুলো এগুলো সেদ্ধ করলেও তোমরা একবার সেদ্ধ করে নিতেও পারো। তো আমি সেদ্ধ করে নিয়ে নিই। আমি একেবারে হচ্ছে কাঁচাটাই দেবো, আর এই যে এই ম্যাশিং দিয়ে আমি এটা একেবারে এই যে ঝিরি ঝিরি করে এইভাবে, এই যে দেখো ম্যাশিং দিয়ে করে নিলেও কিন্তু এটা ভালো হয়। আর তোমরা কেউ চাইলে একেবারে মানে সেদ্ধ করে নিতে পারো, প্রেশার কুকারে দুটো তিনটে সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তবে এইভাবে করলে কি হয়, কালারটা ঠিকঠাক থাকে। তো তার কারণে আমি এটা এইভাবে ঘষে নেব, বিট আর গাজরটা এইভাবে আমি পুরোটাই ঘষে নেব। এই যে দেখো, এইভাবে কিন্তু আমি একেবারে এই যে ঝুড়ি ঝুড়ি করে ঘষে নিচ্ছে এই যে, আর বিটটাও কিন্তু আমি ঠিক এইভাবেই ঘষে নেব। তো চলো এটা ঘষে নিই, পরে আবার আসছি। এই যে দেখতেই পাচ্ছ, আমার একেবারে রেডি করা হয়ে গেছে। গাজরটাও আমার কুচি করে নিয়ে, মানে কুচি করে নিয়েছি ম্যাশিং দিয়ে, আর এদিকে বিটটাও কিন্তু আমি কুচি করে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কড়াই। তো এবারে এটা কড়াইতে রান্না করব। চলো কিভাবে কি রান্না করি, মানে পুরটা কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তারপরে এটা মানে পুরটা পুরো রেডি করে তারপরে রাত্রিবেলা কিন্তু মানে সন্ধ্যাবেলা কিন্তু এটা চপটা ভাজা হবে। তো চলো কিভাবে কি করে কি করি সবটাই তোমরা ভিডিওর মধ্যে দিয়ে মানে পেয়ে যাবে। চলো এবারে গ্যাসের ধারে চলে যাই। তো বন্ধুরা, চলে এসেছি হচ্ছে গ্যাসের ধারে, আর আমি কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে খানিকটা তেল দিয়ে তেলটা আমি গরমও করে নিয়েছি। তো চলো দেখিয়ে দিচ্ছি কি করে কি রান্না করছি। তো এই যে দেখো, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। সোমবারে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু পাঁচফোড়নই দিতে হয়। আর আমি এখানে এই যে একটু আদা নিয়ে নিয়েছি, আদাটা আমি এর মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ তাই জন্য কিন্তু আমি আদা ফোড়ন দিয়েই করবো। ভেজিটেবিল চপটা কিন্তু মানে নিরামিষই হয়। আর এটা কিন্তু আমি এখন পুরটা বানাচ্ছি। চলো পুরটা কীভাবে বানাই তোমাদের দেখিয়ে দিই। আর এখানে আমি এই যে খানিকটা মানে কাঁচা বাদাম আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নিয়েছি। ভাজার পরে কিন্তু এটা পুরো একদম মানে বাদাম ভাজার মতন হয়ে গেছে। এই যে দেখো, তো এটা আমি দেবো এর মধ্যে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বাদাম কুচি, মানে বাদাম কুচি না বাদামগুলো, আর এই যে কেটে রাখা বিট গাজর। তার সাথে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতন, আর এখানে কেটে রেখেছি হচ্ছে কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেবো ঝাল ঝাল করার জন্য। তো এবার এই পুরটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর আমি একটু মিষ্টি দেবো, যেহেতু নিরামিষ চপ তো একটু মিষ্টি দেবো। এই যে একটু চিনি দিয়ে দিলাম, সাথে দেবো অল্প করে হলুদ, বেশি দেবো না হলুদটা, তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি বেশি হলুদ দিলাম না, অল্প হলুদ দিলাম। তো আমি এবার এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আবার আসছি। A few minutes later. তো বন্ধুরা, এই যে বিট আর গাজরটা কিন্তু আমার মানে ভাজা হয়ে গেছে, পাঁচ মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। আর এইদিকে এই যে একটা সেদ্ধ আলু, মানে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটা এর মধ্যে দিয়ে দেবো এই যে ম্যাশিং দিয়ে এইভাবে দিয়ে দেবো। আর আলুটা যদি না দেওয়া হয় না তাহলে কিন্তু পুরটা কিন্তু আঠা আঠা হবে না। তো একটু আলু কিন্তু এর মধ্যে দিতেই হবে। তো এই যে আমি একটা আলু সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, মানে আলুটা দিতেই হবে, আলুটা না দিলে কিন্তু এটা পাক হবে না। তো এই যে, তো এবার আমি পুরটা দিয়ে ভালো করে আবার এটা মিশ ভালো মানে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। এই যে আলুটা দিলে কিন্তু এটা গোল গোল পাকাতে সুবিধা আমার মানে সুবিধা হবে, যে যেরকম আর কি পাকাবে। তো আমি আবার কিছুক্ষণ এটা পাঁচ থেকে সাত মিনিট একটু কষিয়ে নেব। আলু যেহেতু দিয়েছি তো এটা একটু 5-7 মিনিট আমি কষিয়ে নিই।
তো বন্ধুরা এই যে 5 থেকে 7 মিনিট কিন্তু আমার পুরটা কষানো হয়ে গেছে আর দেখো কি রকম আঠো আঠো হয়ে গেছে এই যে আলুটা দেওয়ার পরে কিন্তু এটা একটা আঠো আঠো ভাব হয়ে গেছে তো এবারে আবার আমি ভাজা মশলা বলতে এই যে খালি দেব জিরের গুঁড়ো এটা ভেজে গোটা জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো জাস্ট খালি এইটাই দেব আমি আর একটু নাড়াচাড়া করে নেব জিরের গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম ভেজিটেবিলের পুর কিন্তু বন্ধুরা খুব সহজেই বানানো যায় মানে কোনো ঝামেলাই নেই এর মধ্যে দেখলি আমি কি কি দিলাম এর মধ্যে তো পুরটা কিন্তু আমার পুরো রেডি এবারে আমি থালায় তুলে নেব চলো এবারে আমি থালায় তুলে নিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো এই যো তো এই যো পুরটা তো পুরো তৈরি হয়ে গেল এবারে এটা ঠান্ডা হলে বিকেলবেলা বানিয়ে খেতে হবে তো চলো আবার আসছি বিকেলবেলা তো বন্ধুরা এই যে দেখো দেখতে পুরটা এত সুন্দর হচ্ছে মনে হচ্ছে এমনিতেই খেয়ে নেওয়া যাবে তো চলো আমি তো এটা দুপুরবেলায় করেছিলাম তোমরা দেখলে আর এখন বাজে সন্ধ্যা 7টা এখন ঠিক পারফেক্ট চপ খাওয়ার সময় তো তাই নিয়ে বসে বললাম আর এখন এবারে এইগুলো এই যে এরকম করে আমি গোল গোল পাকিয়ে নেব তো এরকম করে আমি সব কটার এরকম করে গোল পাকিয়ে নেব দেখতেই পাচ্ছ যেহেতু বাড়িতে খাবো তো ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই আর যখন আমি দোকানে বিক্রি করতাম তখন কিন্তু আমার এটা এক মাপেরই হতো যদিও আমার এখনও এক মাপেরই হবে কোনো অসুবিধা হবে না সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো মানে দোকানেও এত সুন্দর জিনিস পাওয়া যাবে না যা সুন্দর আমি করেছি চলো আমি এটা ভালো করে সব কটা এরকম বল বল করে নিই তোমরা চাইলে যে যেরকম পারো শেপ দিতে পারো এটা লম্বাও করতে পারো ভেজিটেবল চপ কিন্তু লম্বাও হয় আবার এরকম গোলও হয় তো আমি গোল গোলই করবো চলো আমি সব কটা গোল পাকিয়ে নিই এ ফিউ মিনিটস লেটার তো এই যে দেখো আমার নখানা এখানে বল হয়েছে আর আলু দেওয়াতে কিন্তু এরকম বলটা আমি করতে পেরেছি তাই তোমরা যখন করবে একটু আলু দিয়ে নেবে এর মধ্যে নখানা বল হয়েছে এই বলগুলো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যারারুট এখানে নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো অ্যারারুটটা এবার আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব এটাকে আমি একটু মোটা মোটা করে জল দিয়ে গুলিয়ে নেব এই যে দেখো অনেকটা দুধের মতন দেখতে এটা কিন্তু দুধ না এটা অ্যারারুট তো এই যে আমি গুলিয়ে নিয়েছি অ্যারারুটটা এবারে এক এক করে বলগুলো অ্যারারুটে চুবাবো আর বিস্কুটের গুঁড়ার মধ্যে দেব এই জিনিসটা কিন্তু বিস্কুটের গুঁড়া দিয়ে বেশি ভালো লাগে খেতে আর এটা এই যে একবার দিলাম এটা আমি আরেক কোট পরে দেব চলো এই যে রেখে দিচ্ছি প্লেটে এরম করে আমি এটাকে আরেকবার মাখাবো আবার এটা দিয়ে এইভাবে কিন্তু প্রতিটা বল এই যো এইভাবে প্রতিটা বল এই যো করে নিচ্ছি এই যো বেশ বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে বেশ মচমচা হবে তার জন্য কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করছি চলো এইভাবে আমি প্রতিটা বল এইভাবে করে সব কটা করে নিই এই যে দেখো একবার মাখানো হয়ে গেছে এগুলো তিনটে একবার মাখানো হয়ে গেছে সবগুলো আমি মাখিয়ে আবার আরেক পিট করে মাখাবো চলো পরে আবার কথা বলছি তো এই যে দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে আমার সবগুলো একবার করে মাখানো হয়ে গেছে আর আমি আরেকবার করে এগুলো মাখিয়ে নেব আরেকবার মাখালে কিন্তু তাহলে এটা ভালো হবে এই তো এরকম করে আমি আরেক টিপ এইভাবে সবগুলো কিন্তু মাখিয়ে নেব এই দেখো এইভাবে মাখালে কিন্তু আমার এটা পুরো রেডি এবার হচ্ছে তেলের মধ্যে ভাজতে হবে তো চলো একেবারে গ্যাসের ধারে তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই যো সমস্ত বলগুলো আমার এই যে বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যো সমস্ত বল আমার বানানো রেডি নখানা ছিল 9টায় বানানো হয়ে গেছে আর এই দেখো বেশ বড় বড় হয়েছে দোকানের মতন হয়েছে কি না তোমরা একটু কমেন্ট করে বলো এই যে তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এবারে এই যে বলগুলো আমি একটা একটা করে ভেজে নেব চলো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো এই দেখো আর বেশি ভাজবো না একেবারে তিনটে তিনটে করে ভাজবো দেখো তো তিনটে আগে ভেজে নিই
লাল লাল করে ভাজতে হবে বন্ধু, লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটু লাল করে ভাজলে মুচমুচে হবে, দেখো। শীতের দিনে তেলে ভাজা সত্যি দারুণ লাগে খেতে, চপের দোকানে যেতে লাগে না, ঘরে বসে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে ভেজিটেবল চপ। তো এই যে দেখো, আমি কিন্তু লাল লাল করে ভেজে নিলাম আর এইটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ, এই যে মচমচাও হয়েছে। আর তোমরা এইভাবে কিন্তু বানিয়ে রেখে ফ্রিজে একেবারে 7 দিনের জন্য রেখে দিতে পারো, টিফিন কাঠির মধ্যে করে একেবারে আটকে বক্স, মানে যাতে হাওয়া না ঢোকে এইভাবে আটকে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারো। এক সপ্তাহ পর, মানে এক সপ্তাহ পরও জিনিসটা ভালো থাকবে। তোমরা বানিয়ে বানিয়ে যখন ইচ্ছা তখন বের করে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে এটাও হয়ে গেল, তুলে নিচ্ছি। কি সুন্দর দেখো, মুচমুচাও হয়েছে, এই দেখো দেখেছ। চলো এইভাবে আমি আর যে কটা লাগবে সে কটাও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এই যে আমার কিন্তু সব কটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা রেডি হয়ে গেল ভেজিটেবল চপ। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দোকানের থেকে আমার মনে হয় দোকানের থেকে এভাবে চপটা বানালে বেশি, বাড়িতে বানালে বেশি ভালো হয়। তো এর মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটাও একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো এই যে এবার দেখতে পাচ্ছ পুরো রেডি। আর তোমরা কেউ চাইলে আমাদের মানে স্যালাডটাও দিয়ে নিতে পারো, শশা কিংবা পেঁয়াজ যাই হোক দিয়ে নিতে পারো। তো আমি তো এটা এইভাবেই খাবো সস দিয়ে লাগিয়ে লাগিয়ে। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানিও, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। এই ছিল আজকের ভেজিটেবিল চপের রেসিপি।